আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ লকার থেকে উধাও প্রায় ন লক্ষ টাকার গয়না অথচ লকারে একটা আঁচর পর্যন্ত পড়েনি মঙ্গলবার সাত সকালে এই ঘটনার সাক্ষী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা খবর পেয়েই মায়ের বাড়িতে ছুটে আসেন অভিনেত্রী আজকে মা একটা কিছু দেখতে গিয়ে মা হঠাৎ দেখে যে বাক্সগুলো সবই খালি মানে কিছুই আর অবশিষ্ট নেই এবং খুব ইন্টারেস্টিংলি মানে আমারও একটা দুটো জিনিস ছিল ওখানে সেটাও নেই তো ফলে জানি না বোঝা যাচ্ছে না মার নিজের পার্সোনাল আলমারির লকারের ভেতর থেকে জিনিস যাওয়াটা এই বাড়িতে খুব মানে মানে মা একটা সিকিওরড একটা মানে কমপ্লেক্সে থাকেন রবিনসন স্ট্রিটের এই আবাসনেই থাকেন ঋতুপর্ণার মা মঙ্গলবার গয়না চুরি প্রথম তিনিই লক্ষ্য করেন খবর দেন মেয়েকে ঋতুপর্ণার ফোন পেয়ে ঘটনাস্থলে আসে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ ও লালবাজারের তদন্তকারীরা ঘটনায় পরিচিত কেউই জড়িত বলে সন্দেহ করছে পুলিশ যদিও বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করা তিন পরিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে নারাজ ঋতুপর্ণা এই কমপ্লেক্সটা এমনিতেও খুব পরিচিত একটা কমপ্লেক্স এবং মার যারা বাড়িতে মার সাথে মানে বহু বছর ধরে আছেন তারা একেবারেই বাড়ির মানে আর এক মানে আমাদের বাড়ির অন্য সদস্যের মতোই আর কি আর বাড়ির লোকই বলা যায় কয়েক মাস আগেই অভিনেত্রী লেক গার্ডেন্সের শ্বশুর বাড়ি থেকে একই কায়দায় গয়না চুরি যায় এবার তার মায়ের বাড়ি থেকেও প্রায় ন লক্ষ টাকার গয়না চুরি গেল ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা